এমন একটা সময় আসছে আমাদের সামনে, আমি যেটা বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা আপনাদেরকে আজকে বলতে পারিনি, আমার ইচ্ছা ছিল খুব বলবার, আমি আগামী দিনে বলবো নিশ্চয়ই। একটা কথা জানবেন, এই যে আমাদের এখানে যে মগজেটা হাইপোথ্যালামাস, চোখে রাখুন দেখুন কি ফল পান, এটার মধ্যে কোন রকম ধর্ম কোন আধ্যাত্মিক ব্যাপার কিচ্ছু নেই, এখানে কোনো মূর্তি নেই কিছু নেই। আমি একটা কথাই খালি বলছি, সূর্য চেতনা না বাড়ালে আগামী দিনে কিন্তু প্রচন্ড সমস্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিজ্ঞান কবে দেখতে পাবে আমি জানি না, আমি বহুবার আমি আবেদন করেছি, রাজীব গান্ধীর আমল থেকে আমি বারবার সতর্ক করছি, আগামী জলের তলায় চলে যাবে আমাদের গোটা জগৎ। আমরা কিন্তু মোটেও আমরা কেউ চিনি, আমরা সবাই মারুতি গাড়ি সব ফ্ল্যাট নিয়ে অমুক নিয়ে সবাই মত্ত আছি। প্রাকৃতিক বিপর্যয় সাংঘাতিক ভাবে আসবে, তার থেকে কোনো রেহাই নাই। একমাত্র যে সূর্য আমাদেরকে এতদিন ধরে ব্যালেন্স করে বাঁচিয়ে রেখেছে, সেই সূর্য কিন্তু আমাদেরকে বাঁচিয়ে